আমাদের বাড়ির তরকারির খোসাগুলো সব সব ওয়েস্টেজ জিনিস, যেগুলো অনেক দিন ধরে জমানো হয়েছে এই বালতির মধ্যে, আরো জমানো হচ্ছে এরকম ভাবে, মাটি তৈরি হওয়ার জন্য রেডি হচ্ছে। এই যে আলুর খোসা দেখা যাচ্ছে, যে মাটি তৈরি হচ্ছে, এই যে মাটি তৈরি হচ্ছে এখানে, এই যে তরকারির খোসা থেকে মাটি তৈরি হচ্ছে দেখা যাচ্ছে। কিন্তু ছাদের সমস্ত যত শুকনো পাতা আছে আমি এইভাবে জমিয়ে রেখে দিয়েছিলাম, এবার এই টবের মধ্যে ঢালবো। এই হলো আমার ছাদের যত শুকনো পাতা, সেগুলো আমি এর মধ্যে ঢেলে দিলাম। আমি ওই টবের থেকে তরকারির খোসা থেকে যে মাটি হয়েছে ওগুলো এই টবের মধ্যে ঢালবো। আমার মাটি তৈরি হয়ে গেছে, এই এই তরকারির খোসা দিয়ে এই মাটিটা তৈরি হয়েছে, এবার এইটা আমি এই টবে ঢালবো। টবের মধ্যে আমি মাটিগুলো ঢেলে দিয়েছি, ব্যাস আমার মাটি রেডি হয়ে গেছে। তরকারির খোসা থেকে একটা উচ্ছে গাছ বেরিয়েছে, এটাকে আমি না ফেলে দিয়ে এখানেই বসিয়ে দিচ্ছি। এইভাবেই টবে জল দেবো আর পুরো তরকারির খোসা থেকে পুরো মাটি তৈরি হয়ে যাবে। আমাদের এখানে মাটি পাওয়া যায় না বা কিনতে হয়, সেই জন্য আমি এই প্রসেসে আমার গাছগুলো বসাই, মাটি তৈরি করে সুন্দর ফুল ফল হয়। তা আমি দেখাচ্ছি একটু পরে। আমি তরকারির খোসা থেকে যে মাটিটা তৈরি করি সেই মাটিতে দেখুন ফলনটা দেখুন, এটা হলো আমার টবের টমেটো, ফ্রেশ, পুরোপুরি জৈব সার, যেখানে কোনো গোবর নেই, শুধুমাত্র তরকারির খোসা। ছোটো ছোটো গাছে কীরকম ছোটো ছোটো টমেটো হয়ে আছে, সব আমার এই মাটি দিয়ে তৈরি। আমার গাছে বেগুনও হয়েছে, কত সুন্দর বেগুন। ডালিম হয়েছে, এই মাটিতেই টবের মধ্যে হয়েছে ডালিম। আমার এই মাটিতেই লেবু হয়েছে, আবার কত ফুল এসেছে।